আজ প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন আমরা পালন করছি। আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে সম্মান করা, আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন। আজকের এই দিনে একটাই বলবো, এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন ভরণ পোষণ উঠাবেন, তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে। গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। দেখুন, আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি, কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে, মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে, তখনই সেটা সফল হবে।